हेलो डियर स्टूडेंट्स एंड एसपायरेंट्स, हमें बिजन बारोई आज आबार हाजिर हलम एक स्पेशल टॉपिक निये जेटा क्लास 8, 9, 10, 11, 12 ठीक है इवन कम्पिटिटिव एग्जाम स्टूडेंट बहुत माथा खे थे ठीक है जेहेतु समास टपिकटा खूब बड़ो सो आजकल टपिक हमें नहीं आसछि तुम्हारे जो सो तुम्हारे जो आज के टपिकटा हलो कि समास समास टपिकटा बहुत बच्चार माथा खराब कर जेहेतु टपिकटा बेश बड़ो তাই বাচ্চাদের এটাকে বুঝতে কিংবা মুখস্থ করতে বা মনে রাখতে বহুতই অসুবিধা হয় তো আজকে আমি তোমাদের কনসেপ্টের সঙ্গে জিনিসটাকে এক্সপ্লেইন করব যাতে তোমরা একদম সহজভাবে জিনিসটাকে মনে একদম সহজভাবে মনে রাখতে পারো এবং প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তোমরা যাতে তার উত্তর দিতে পারো যে এটা কোন সমাসের মধ্যে পড়ে ঠিক আছে তো চলো প্রথমত সমাসের মিনিংটা জেনে নেই তো বেসিক্যালি তোমরা যদি জানো যখন দুটি শব্দ বা তার অধিক শব্দ एक पदे परिणत है ठीक है माने दुई बा तार अधिक पद जदि एक पदे परिणत है तक ताके कि बला है समास बला है तो एखे लिखे रेखे कि परस्पर साथे सम्पर्कित सम्पर्कयुक्त दुई बा दुई बेशी पद के एक पदे परिणत करा के हलो समास परिणत करा कि बोले समास बोले जे रखम उदाहरणस्वरूप आमि एखाने दिएछि ठीक है उदाहरण द्वारा बोझानो हलो राजार पुत्र ঠিক আছে এখানে রাজা একটা পদ এবং পুত্র আর একটা পদ তো এই দুটো পদ যুক্ত হয়ে কি হলো রাজপুত্র তো এটাই হলো সমাস দ্যাট ইজ দুই বা তার অধিক পদ যদি এক পদে বদ্ধ হয় আবদ্ধ হয় যেমন এখানে বললাম রাজা একটা পদ এবং পুত্র একটা পদ এখানে দুটো পদ হচ্ছে না এই দুটো পদ কি হলো যুক্ত হয়ে আবদ্ধ হয়ে পরস্পরের সঙ্গে একটা পদ ক্রিয়েট করলো যেটা হলো রাজপুত্র ঠিক আছে सो दैट इज समास एरपर जेटा छात्रदेर माथा खराब करे सेटा हलो तुम्हार ए समस्त पद कि ब्यास वाक्य कि एवं एर संगे आरेकटा जिनिस आछे तुम्हारे उत्तर पद काके बोले पूर्व पद काके बोले तो आज के तुम्हारा सब किछु बुझे जाबे एकदम सिम्पल भाषा ठीक आछे जेमन एकटू आगे तुम्हारे बोल्लाम जे दुई बा तार अधिक पद के एक पदे परिणत करा हलो समास जेमन एखाने देखो मऊ संग्रह करे जे माछ एखाने कतगुलो पद आछे देखेछो तो ये सब कटा के जो हमें एक संगे नहीं आसब अर्थात मऊ संग्रह करे माछी से हलो कि तुम्हार मऊमाछी तो एक पदे परिणत कर लमें सब कटा शब्द के तो हलो समास ठीक है एन जख समास कथा बला है समास क्षेत्र में जानते लगे जो व्यास वाक्य विग्रह वाक्य का ठीक है तो ये ध्यान दो ये लाइन का देखे ना मऊ संग्रह करे माछी जी शब्दगुलर द्वारा আমরা একটা সমাসকে এক্সপ্লেইন করি বা বর্ণনা করি সেটাই কি হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য ক্লিয়ার যেটার মাধ্যমে আমরা কোনো একটা সমাসকে এক্সপ্লেইন করি যেরকম কি তোমার হলো চারটি রাস্তার সমাহার চারটি রাস্তার সমাহার অর্থাৎ চৌরাস্তাকে বোঝায় না চৌরাস্তাটা হলো সমাস এই সমাসটাকে এক্সপ্লেইন করার জন্য আমি কি শব্দের ব্যবহার করলাম চারটি রাস্তার সমাহার তাই তো এখানে যে চৌরাস্তাটা দ্যাট ইজ চারটি রাস্তার সমাহার যে ওয়ার্ডগুলো ব্যবহার করলাম এই যে চারটি রাস্তার সমাহার এটাই হলো কি তোমার ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য ক্লিয়ার বুঝে গিয়েছো অর্থাৎ সিম্পলি যে বাক্য থেকে সমাসটার সৃষ্টি হয় তাকে কি বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তো এখানে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বুঝে গিয়েছো এখন সমস্ত পদটা কি সমস্ত মানে ফার্স্ট অফ অল সমস্ত ওয়ার্ডটার মানে কি সমস্ত ওয়ার্ডটার মানে হলো গোটা তো দেখো এখানে এই এতগুলো ওয়ার্ড মিলে শব্দ মিলে একটা পদ ক্রিয়েট হয়েছে কি মৌমাছি তো এই পদটাকেই বলা হয় সমস্ত পদ ঠিক আছে যেখানে অনেকগুলো পদ মিলে যেই পদটা ক্রিয়েট হবে সেই পদটাকে কি বলা হয় সমস্ত পদ মাথা ঢুকে গিয়েছে ক্লিয়ার এখন এই সমস্ত পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন উত্তর পদ ও পূর্ব পদ না উত্তর পদ কি এবং পূর্ব পদ কি চলো সেটাও জেনে নিই দেখো এখানে আমি লিখেছি তো এখানে ধ্যান দাও মৌমাছি শব্দটা ঠিক আছে এই মৌমাছি শব্দটা সম্পূর্ণ সমস্ত পদ মাত্র যেটা বললাম আমি তো এখানে মৌমাছি শব্দটা দেখছো এটা কি তোমাদের একটা সমস্ত পদ সরি ফর দ্য নয়েজ হ্যাঁ নয়েজ ক্রিয়েট হওয়ার জন্য মাফ করবা তো এখানে মৌ যে ওয়ার্ডটা আছে দেখেছো প্রথম ওয়ার্ডটা কি মৌ এই মৌটা হলো পূর্ব পদ যেটা আগে থাকে যেই পদটা আগে থাকবে আগে থাকা পদটাকে বলা হয় পূর্ব পদ এবং মাছি এই মাছি শব্দটা কি আর এই মাছি শব্দটা কোথায় বসেছে পরে বসেছে
तो परे जेटा बसे सेटाई हलो कि तुम्हार उत्तर पद बा परपद। ठीक है, तो सिम्पलि मन रखबा को समस्त पदे जी शर्ट पदटा आगे थाके सेटाके बला हय पूर्वपद एवं जे पदटा परे थाके सेटाके बला हय परपद बा उत्तरपद। एवं एई पूर्वपद एवं उत्तरपद मिले कि हय तोमादेर समस्त पदटा हय। क्लियर? सो एतक्षणे तोमरा बुझले समास कि, समासेर तोमार ब्यास वाक्य कि एवं समस्त पद कि, उत्तरपद कि एवं पूर्वपद कि सेटा तोमरा बुझले। एखन समास कय प्रकार सेटा तोमरा साधारण मतनेई जानो। समास के साधारणत कय भागे भाग करा हयेछे? छय भागे भाग करा हयेछे, ताई ना? तो जेगुलो कि तोमार छिलो, प्रथमटा छिलो दंड समास, द्विगु समास, तत्पुरुष समास, कर्मधारय समास, बहुव्रीहि समास एवं अव्ययभाव। अव्ययभाव हबे एटा। हाँ, सो स्पेलिंग एखाने मिस्टेक आछे, तोमरा ठीक करे नेबे। अ बयजफला अंतस्पीय दीर्घी भयाकार ब हबे अव्ययभाव। स्पेलिंग मिस्टेक आछे, जाइ होक एटा ठीक करे नियो। तो अव्ययभाव समास, ठीक आछे? तो एई बेसिकलि छय भागे समास के भाग करा हयेछे। এখন আমাদের এক্সামে যেটা আসে, আমাদের এক্সামে কিন্তু এগুলো জিজ্ঞাসা করে না যে সমাজ কয় প্রকার ও কী কী, এটা জিজ্ঞাসা করে না। আমাদের এক্সামে জিজ্ঞাসা করে তোমাকে সমাসের আয়দার ব্যাস বাক্য দেবে, কিংবা বিগ্রহ বাক্য দেবে, কিংবা সমস্ত পদ দিয়ে দেবে। ঠিক আছে, তো হয়তো প্রশ্নের মধ্যে সমস্ত পদ দিয়ে দিল, যেরকম মোম আছি সমস্ত পদ দিল, এর ব্যাক বলে দেবে কি ব্যাস বাক্য সহ সমাস লেখো, কোন সমাস সেটাকে তোমাদের বলতে লাগবে। তো ব্যাস বাক্য তো বুঝে গিয়েছ। এখন মৌমাছির কথাটা যদি বলি, মৌমাছিটা কোন সমাস সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে লাগবে, এবং সেটাই তোমাদের প্রশ্নে আসে। ঠিক আছে, যে কোন সমাসটা, এটা দ্বিগু সমাস না তোমার দ্বন্দ্ব সমাস না অব্যয়ভাব সমাস, সেই সমাসটাকে আইডেন্টিফাই করতে তোমাদের এক্সামে আসে। তো সেটাই বোঝার জন্য একটা একটা সমাসকে আমি এক্সপ্লেন করবো একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে, যাতে তোমার প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে ধরতে পারো যে এটা কোন সমাসের মধ্যে আছে। ঠিক আছে, তো প্রথমটা হলো দ্বন্দ্ব। দেখো দ্বন্দ্ব নাম থেকে তুমি কি বোঝো, যখনই দ্বন্দ্ব সমাসের কথা বলা হয় দ্বন্দ্ব ওয়ার্ডটার অর্থ কী? দ্বন্দ্ব মানে ঝগড়া। ঠিক আছে, তো মনে রাখবা দ্বন্দ্ব সমাস হলো এরকম একটা সমাস যেখানে দুটো পদের মধ্যে ঝগড়া হবে। ঠিক আছে, আই মিন টু সে তোমার উত্তর পদ এবং পূর্ব পদ এই দুদের দুজনের মধ্যে ঝগড়া হবে, এবং ঝগড়া হওয়ার পরে কেউ হার মানবে না, কেউ হার মানবে না। অর্থাৎ এখানে দুজনেই কী থাকবে? সমান থাকবে। ঠিক আছে, ধরে নাও আমার আর তোমার মধ্যে ঝগড়া হচ্ছে, আমরা ঝগড়া করছি, সেই ঝগড়া করছি, কিন্তু তুমিও হার মানছো না, আমিও হার মানছি না। তো এমন যদি কোনো শব্দ বোঝায় যেখানে দুটো ওয়ার্ডেরই, দুটো পদেরই কী থাকে? প্রাধান্য থাকে। অর্থাৎ উত্তর পদ এবং পূর্ব পদ দুজনকেই সমান মর্যাদা প্রদান করা হয়, সেই সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, যেমন আমি এখানে লিখেছি এই সমাসে উভয় পদ অর্থাৎ পূর্বপদ ও উত্তরপদ দুটি সমান হয়। ঠিক আছে, যেমন বাবা মা। ঠিক আছে, বাবা মা, এখন এই বাবা মা সমাসের কথা যদি বলি আমি, বাবা মা, এখন তুমি বলতে পারবে যে বাবা বেশি স্ট্রং, মা বেশি স্ট্রং? হ্যাঁ, বাবা মা দুজনেই তো সমান হয় না এখানে। তো এই ওয়ার্ডের মধ্যে দেখো এই সমাসের মধ্যে কী হয়, বাবার প্রাধান্যও আছে আবার মার প্রাধান্যও আছে, দুজনেই এখানে ইকুয়ালি ট্রিট হচ্ছে। তো যেই সমাসে দুজন দুটি পদকে আমরা ইকুয়ালি ট্রিট করব সেটাকেই বলা হবে কি তোমার দ্বিগু সরি দ্বন্দ্ব সমাস। যেমন এখানে লিখেছি বাবা ও মা, দেখো বাবা ও মা এটা হলো ব্যাস বাক্য। ঠিক আছে, এই ব্যাস বাক্য থেকে আমাদের সমস্ত পদটা এসেছে, কোন সমস্ত পদটা এসেছে? বাবা মা। তো বাবা ও মার থেকে এসেছে বাবা মা। তো যখন সমস্ত পদটা ক্রিয়েট হয়েছে এখানে কি বাবা বা মা কোনো ওয়ার্ডটা গায়েব হয়েছে বা কোনো ওয়ার্ডটাকে সরানো হয়েছে? নিশ্চয়ই না, এখানে সরানো হয়েছে শুধু ওটা, কিন্তু বাবা আর মা দুজনেই সমাসটার মধ্যে রয়েছে। তো যেই সমাসের মধ্যে পূর্বপদ এবং উত্তরপদের কোনো তুলনা হয় না, দুজনেই সমানভাবে থাকে, যেমন বললাম বাবা ও মা। এরপরে আর একটা উদাহরণ নাও, দেশে বিদেশে। না দেখো, দেশে একটা শব্দ, বিদেশে একটা শব্দ, তাই না? তো এর ব্যাস বাক্য কী? দেশে ও বিদেশে। এই দেশে ও বিদেশ থেকে আমরা সমস্ত পদটা ডাইভ করলাম কি দেশে বিদেশে। নাও এখান থেকে কি দেশে শব্দটা গায়েব হয়েছে নাকি তোমার সমস্ত পদ থেকে? নিশ্চয়ই গায়েব হয়নি। দেন বিদেশে শব্দটা কি হাটানো হয়েছে? নিশ্চয়ই হয় নাই, কারো বিলুপ্তি ঘটে নাই। তো যেখানে উত্তর পদ এবং পূর্বপদের কোনো বিলুপ্তি ঘটে না সেটাই হলো কি তোমার কী সমাস? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এছাড়াও আরও কয়েকটা উদাহরণ নিয়ে নাও, যেমন তোমাদের হলো দেব অসুর, দেবাসুর, তাই না?
দেব ও অসুর এখানেও প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রত্যেকটা পদেরই কি আছে প্রাধান্য আছে। তারপরে মুখ ও চোখ, মুখ চোখ ঠিক আছে। দেন দিবা ও রাতি, দিবা রাতি, কোলে ও পিঠে, কোলে পিঠে, হাত ও পা, হাত পা ঠিক আছে। এরপর বুকে ও পিঠে, বুকে পিঠে, তারপরে হাতে ও পায়ে, হাতে পায়ে। দেন এরপরেও ধন ও দৌলত, ধন দৌলত, তো এগুলো কিছু দ্বিগু সমাসের উদাহরণ ঠিক আছে, বুঝে গিয়েছো এটা। দেন এখানে আমি কিছু একটা শর্টকাট ট্রিক লিখে রেখেছি, দ্বিতকে উত্তর পদ বেশি প্রাধান্য পায়, দ্বিতকে উত্তর পদ বেশি প্রাধান্য পায়, অর্থাৎ যেখানে পরপদের গান করা হয় অর্থাৎ গুণগান করা হয়, তো পরপদ মানে কি উত্তর পদের বেশি গুণগান করা হয় যেখানে, তো যেই সমাসে তোমার উত্তর পদের গান করা হয় বেশিরভাগে, গুণগান করা হয় মানে পরের যে পদটা আছে, যেরকম বলেছিলাম মৌ ও মাছি, যেখানে মাছিটা হলো কি তোমার উত্তর পদ বা পরপদ, তো বেসিক্যালি দ্বিতকে, দ্বিতকে মানে কি তোমার দ্বিতকের অর্থ হলো দ্বিগু সমাস ঠিক আছে। দেন ত দিয়ে হয় তৎপুরুষ সমাস এবং ক দিয়ে হয় কর্মধারয় সমাস। সো আই মিন টু সে এই তিনটি সমাসের ক্ষেত্রে ঠিক আছে, এই তিনটি সমাসের ক্ষেত্রে দ্বিগু সমাস, তোমার তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাসের ক্ষেত্রে পরের যে পদটা থাকবে উত্তর পদ ঠিক আছে, সেই উত্তর পদটা কীভাবে বেশি প্রাধান্য পাবে। এতক্ষণই বুঝে গিয়েছো যে দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় সমাসে কী হবে তোমাদের উত্তর পদ যেটা আছে, দ্যাট ইজ পরের পদ যেটা আছে সেটাই কীভাবে বেশি প্রাধান্য পাবে, ইম্পর্টেন্স পাবে। তো চলো এখন নেক্সট পয়েন্টটা, নেক্সট সমাসটা দেখে নিই কি। তো দেখো নেক্সট সমাস দ্বিগু সমাস, তো যখনই সিম্পলি সমাসের মধ্যে তোমাদের সমস্ত পদের মধ্যে কিংবা ব্যাস বাক্যর মধ্যে তোমরা সংখ্যার ইঙ্গিত পাবে ঠিক আছে, সংখ্যার ইঙ্গিত পাবে তখনই মনে রাখবে সেটা কী হয়ে যাবে দ্বিগু সমাস ঠিক আছে। সিম্পলি সংখ্যার আভাস যদি পাও সমস্ত পদ কিংবা তোমার ব্যাস বাক্যতে, যেরকম উদাহরণ দিয়েছি সপ্তঋষি, সপ্তঋষি ঠিক আছে, সপ্ত মানে কি সাত সংখ্যা তাই না, তো এটা একটা কি দ্বিগু সমাস। এরপরে যদি আমি বলি চৌরাস্তা, চারটি রাস্তার সমাহার, সো চৌরাস্তা মানে কি চৌ মানে চার, তো চারটি শব্দ যদি পেয়ে গিয়েছো সেটা কি হয়ে যাবে দ্বিগু সমাস। এরপর যদি আমি বলি শতাব্দী, শতাব্দী কীভাবে আসে, শতর মধ্যে একশো থাকে তো একশোটা একটা কি সংখ্যা, দ্যাট ইজ শতাব্দী কীভাবে আসে, শত বর্ষের সমাহার হলো কি শতাব্দী ঠিক আছে। কিংবা তোমাকে বলে দিল ত্রিজগৎ, ত্রিজগৎ মানে কি তিন, তিনটি জগতের সমাহার, তো যেখানে তিন জগতের সমাহার সংখ্যা পাবে সেটাই মনে রাখবে ডাইরেক্ট, সেটা কী সমাস দ্বিগু সমাস, অন্য কিছু আর দেখার কোনো প্রয়োজন নাই, ক্লিয়ার। আর যখন এই সমাসটাকে, দ্যাট ইজ তোমার যদি সমস্ত পদ দেওয়া থাকে, যেরকম দেওয়া আছে কি তোমার হলো চার মাথা দেওয়া আছে ঠিক আছে, সমস্ত পদ চার মাথা দেওয়া আছে, তো এটাকে যখন ভাঙবে অর্থাৎ ব্যাস বাক্যে পরিণত করবে তখন কীভাবে করবা, আগে সংখ্যা আসবে মনে রাখবা চার মাথার সমাহার ঠিক আছে, চার মাথা মানে মাথা আছে এখানে, তো চার মাথার সমাহার হলো কি চার মাথা। যদি পাঁচ মাথা দেয় তো সিমিলারলি কী হবে, তোমার পাঁচ মাথার কথা বলা হয়েছে, তো পাঁচ মাথা কি পাঁচ মাথার সমাহার, তো এই জিনিসগুলো মনে রাখবে, এই জিনিসগুলোর থেকে তোমরা সিম্পলি সমাসটাকে আইডেন্টিফাই করতে পারবা। দেন এরপর যদি আমি বলি নেক্সট সমাস যেটা আছে আমাদের তৎপুরুষ সমাস, আর একটা কথা আমি তোমাদেরকে যেটা বলছিলাম, সো আমি যে কথা তোমাদেরকে বলেছিলাম যে পরপদ প্রাধান্য পায়, তো যেরকম উদাহরণ একটা লিখলাম ত্রিজগৎ ঠিক আছে, এখানে দেখো তিন জগতের সমাহার শব্দটা বোঝাচ্ছে তাই না, এটা হলো ব্যাস বাক্যটা, তো এই ব্যাস বাক্যর মধ্যে প্রথম শব্দ কোনটা আছে, তিন আছে তাই না, দেখো প্রথম শব্দটা তিন আছে, তারপরে কী আছে জগৎ আছে, তো তোমরা যদি ভালো মতন দেখো এখানে কিন্তু তিন এই তিন পদটা কিন্তু বেশি প্রাধান্য পায় নাই, বেশি প্রাধান্য কোনটা পেয়েছে জগৎ শব্দটা, অর্থাৎ পরপদটা প্রাধান্য পেয়েছে, তো যেই সমাসে পরপদ উত্তর পদ প্রাধান্য পায় ঠিক আছে প্লাস তোমার সংখ্যা বোঝায় ঠিক আছে, সেটাই তোমার কী হবে দ্বিগু সমাস, ক্লিয়ার। এরপর এসে যাও তৎপুরুষ সমাস ঠিক আছে, তো যেই সমাসে তোমরা বিভক্তির চিহ্ন পাবে মনে রাখবা বিভক্তি ঠিক আছে, বিভক্তির ইন্ডিকেট যদি পেয়ে যাও যেখানে বিভক্তি আছে সমাসটার মধ্যে, অর্থাৎ তোমাদের ব্যাস বাক্য কিংবা তোমাদের সমস্ত পদে যদি তোমরা বিভক্তির ইন্ডিকেশন পাও, ইঙ্গিত পাও, যেরকম এখানে দেখো কে বিভক্তি আছে দেখেছো, তোমার কী আছে এখানে কে, তো বিভক্তি যদি যুক্ত থাকে কোনো সমাসের সঙ্গে তো মনে রাখবার সেটাই তোমাদের কী হয়ে যায় তৎপুরুষ সমাস ঠিক আছে। যেমন উদাহরণ আমি দিয়েছি এখানে রথকে দেখা, রথকে দেখা একটা কি সমস্ত
সরি তোমার বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য, এর থেকে কি আসে? রথ দেখা, সমস্ত পদটা কি হয়? রথকে দেখার থেকে কি আসে? রথ দেখা আসে। মানে যখন তুমি শব্দটাকে ভাঙবে, যেরকম রথ দেখা, কাকে দেখা, তুমি কাকে দেখছো, কাকে, রথকে, তো যখন এটাকে ভাঙলে তখন এখানে কি পেয়ে গিয়েছো তুমি? একটা কে বিভক্তি পেয়ে গিয়েছো না? তো বিভক্তি যুক্ত হলেই সেটা হয়ে যাবে কি তোমার? তৎপুরুষ সমাস। এছাড়াও যদি আমি কিছু উদাহরণ তোমাদেরকে দেই, ঠিক আছে, যেমন ধান জমি, আমি যদি বলি ধান জমি, ঠিক আছে, এটাকে যদি ভাঙো তোমরা কি আসবে? ধানের জন্য জমি। কিসের জন্য জমি? ধানের জন্য। তো যখন ভাঙবা ওয়ার্ডটাকে, জন্য ওয়ার্ডটা যখন ভাঙবে, দ্যাট ইজ বর্গের জ দন্তন্য, ধানের জন্য, বা যখন তোমরা ধানের ওয়ার্ডটাকে ভাঙবে, দ্যাট ইজ ধানের, তখন তোমরা সেখানে কি পাচ্ছ? একটা বিভক্তি আছে না, দেখো, র বিভক্তি পাচ্ছ না, ধানের র, ঠিক আছে। সো ইন সিম্পল, যেই সমাসের, ঠিক আছে, পূর্ব পদে তোমরা দ্বিতীয়ার থেকে আরম্ভ করে সপ্তমী পর্যন্ত কী পাবে? বিভক্তি, যে কোনো বিভক্তি যদি যুক্ত হয়ে থাকে, দেখো, সেটাই কি হয়ে যাবে তোমার? তৎপুরুষ সমাস। দ্যাট ইজ দ্বিতীয়া বিভক্তির থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত তোমরা যে কোনো বিভক্তি যদি যুক্ত দেখো পূর্ব পদে, ঠিক আছে, যেরকম বললাম এখানে দেখো, ধানটা পূর্বপদ, জমি পরপদ, তো ধানের সঙ্গে, ধানের জন্য জমি, ধানের জন্য জমি, তো জমি, তো এখানে ধানের র আছে না, র বিভক্তি আছে, তো ধানের জন্য অর্থাৎ র আছে, বিভক্তি যুক্ত হয়ে আছে কার সঙ্গে? পূর্বপদের সঙ্গে, এই পূর্বপদের সঙ্গে। তো পূর্বপদের সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয়ে থাকে তাকে কি বলা হবে? তৎপুরুষ সমাস, ঠিক আছে। দেন এছাড়াও আরও উদাহরণ আছে, যেরকম চোখের ইশারা, কিসের ইশারা বললাম? চোখ, চোখ ইশারা ধরে নাও, ঠিক আছে, চোখ ইশারা। তো চোখ ইশারা মানে কি? কিসের দ্বারা তুমি ইশারা করছো? দ্বারা আছে না, দ্যাট ইজ চোখের দ্বারা ইশারা, ঠিক আছে। তো এখানে কী হয়ে গেলো তোমার? দ্বারা একটা বিভক্তি এসে যায়, দ্যাট ইজ চোখের দ্বারা কি ইশারা, সেটাকে কী বলা হয়? চোখ ইশারা। আরও উদাহরণ নিয়ে নাও, দা কাটা, ঠিক আছে, দা কাটা মানে কি? কিসের দ্বারা কাটা? দায়ের দ্বারা কাটা, দ্যাট ইজ দা দ্বারা কাটা। তো এখানে দ্বারা ওয়ার্ডটা জানোই বিভক্তির মধ্যে পড়ে যায়। এরপরেও যদি আমি আরও কথা বলি, আর একটা নিয়ে নাও, অগ্নিভয়, ঠিক আছে, অগ্নিভয়, অগ্নিভয় মানে কিসের থেকে ভয়? থেকে, থেকে ওয়ার্ডটা আসলে তো তোমাদের কিসে এসে যায়? বিভক্তি এসে যায় না, দ্যাট ইজ অগ্নি হইতে ভয়, অগ্নিভয়। হইতে ওয়ার্ড, হইতে শব্দটা কী বোঝায়? থেকে বা হইতেই তো বোঝায়, তো এটাও কিসের পাঠ? বিভক্তির পাঠ। তো যেখানে পূর্ববদ বিভক্ত, পূর্বপদে বিভক্তি যুক্ত হয়ে থাকবে সেটাই তোমার তৎপুরুষ সমাস। আর একটা লাস্ট উদাহরণ দিই এটার, যেরকম পদচ্যুত, পদচ্যুত মানে কি? পদ হইতে চ্যুত, ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গিয়েছো? থেকে, পদ থেকে চ্যুত, দ্যাট ইজ পদচ্যুত। এছাড়াও যদি আমি বলি আর একটা ওয়ার্ড, লাস্ট একটা ওয়ার্ড নিয়ে নিই তোমার দ্বিগু সমাসের, কবিদের মধ্যে শ্রেষ্ঠ, কবি শ্রেষ্ঠ। তো এখানে কবি পূর্বপদ, ওইখানে দের, কবিদের আছে না, দ্যাট ইজ কবিদের মধ্যে শ্রেষ্ঠ। আমি যদি বলি কবিদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক আছে, সেটা কি হয় তোমার? তৎপুরুষ সমাস হয়। এখন দেখো যে পূর্বপদ কবি, কবিদের মধ্যে শ্রেষ্ঠ, এই যে কবি লগে আছে, কবি পূর্বপদ, এর সঙ্গে র বিভক্ত যুক্ত হয়ে আছে কি না? তো সেটা হয়ে যাবে তোমাদের কি? তৎপুরুষ। তো চলো নেক্সট চলে যাই কর্মধারয় সমাসে। বেশ বললাম এখন দ্বিগু সমাসের বিষয়ে, তৎপুরুষ, সরি, তোমাদের তৎপুরুষ সমাসের বিষয়ে বেশ কিছু উদাহরণ দিলাম। এখন কর্মধারয় সমাস সিম্পলি বুঝে নেবে কর্মধারয় মানে কি। এখন কর্মধারয় সমাস যদি বলি সিম্পলি মনটা বা কম্প্রিজন, যেখানে তুলনা আছে সেটাই হলো কর্মধারয় সমাস। যেরকম আমি যদি বলি কাজল কালো আখিরে, তার কাজল কালো আখিরে, কারো চোখ কি অ্যাকচুয়ালিতে কাজলের মতন কালো হয় বলো তো? তোমরাই বলো আমাকে, কারো চোখ কি কালি, দ্যাট ইজ তোমার কাজল যেরকম কালো হয় তেরকম কি কাল, সেরকম কি কালো হয়? নিশ্চয়ই হয় না। বাট আমরা তুলনা করি কারো চোখকে কার সঙ্গে তুলনা করি? কাজলের কালির সঙ্গে তুলনা করি, ঠিক আছে। কাজলের কালি যেমন হয়, যেমন ঘন হয়, তো যেরকম আমি বললাম কাজল কালো, উদাহরণ দিয়েছি কাজল কালো, কাজলের ন্যায় কালো, ঠিক আছে, যেখানে কম্পেয়ার করছি না আমি যে চোখটা কিসের কালো, কাজল কালো, ঠিক আছে, কাজলের মতন কালো। তো কম্প্রিজন যদি হয় তখনই ওটা মনে রাখবা কী হয়ে যাবে তোমাদের? কর্মধারয় সমাস। যেরকম উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, সিঁদুর রাঙা, সিঁদুর রাঙা অর্থ কী? এর এটা হলো সমস্ত পদ সিঁদুর রাঙা, এর ব্যাস বাক্যটা কী হবে? সিঁদুরের মতো রাঙা, অর্থাৎ সিঁদুরের মতো লাল, তাই তাকে বলা হয়েছে সিঁদুর রাঙা।
অনেক সময় আমরা যখন আম দেখি না, যে সাপোজ দেখো তোমরা আমের কালার যে হয়, কিছু কিছু আমের কালার কী হয়, লাল টকটকে হয় না, তো তখন আমরা ওটাকে বলি কি, এই আমটা কি সিঁদুরের মতো লাল। ঠিক আছে, তো আমটাকে কম্পেয়ার করছি আমরা কার সঙ্গে, সিঁদুরের সঙ্গে। তো যখনই তুলনায় এসে যাবে, দ্যাট ইজ সিঁদুর রাঙা, কিসের মতন লাল, সিঁদুরের মতো রাঙা। ঠিক আছে, তো তখন সেটা হয়ে যাবে কি তোমাদের কর্মধারয় সমাস। আরও কিছু উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। দেন সিংহ চিহ্নিত আসন, একটা উদাহরণ নাও। তো এখানে দেখো আমি একটা সমাস লিখেছি, সিংহ চিহ্নিত আসন। ঠিক আছে, এটা তোমার হলো ব্যাস বাক্য, আর এর থেকে আমি বের করেছি সমস্ত পদ কি তোমার সিংহাসন। তো ধ্যান দাও, এখানে সিংহাসনটাকে বলেছে কার সঙ্গে, এখানে সিংহাসনটাকে তুলনা করা হয়েছে না, দ্যাট ইজ সিংহ চিহ্নিত। ঠিক আছে, অর্থাৎ যেই আসনে সিংহের চিহ্ন আছে। এখন সিংহ তো তুমি জানো, অরিজিনাল সিংহ যেটা আছে সেটা তো আলাদা, কিন্তু তার হুবহু একটা মানে রূপক কল্পনা করা হয়েছে, যে তার হুবহু একটা কি আছে, ছবি সিংহাসনে চিহ্নিত করা হয়েছে। তো সেটাই কি হলো সিংহাসন। কিংবা এই সমাসটাকে মনে রাখবো, আমি এটা লিখেছি কারণ কিসের জন্য, এটাকে বলা হয় মধ্যপদলোপী তোমার কর্মধারয় সমাস। মনে রাখবা, যেই সমাসে মধ্যের শব্দটা, মাঝখানের শব্দটা বিলুপ্তি ঘটে, মানে যেই সমাসে মাঝখানের শব্দের বিলুপ্তি ঘটে, সেটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেরকম দেখো এখানে সিংহ চিহ্নিত আসন ছিল, এর থেকে কি হয়েছে তোমার, এর থেকে চিহ্নিত আসনটা হেঁটে গিয়েছে, দেখো কি হয়েছে, এখানে রয়ে গিয়েছে কি তোমার সিংহাসন। তো সমাস থেকে যদি মাঝখানের শব্দটা বিলুপ্তি ঘটে, কোনো সমাসের ব্যাস বাক্য থেকে যদি মাঝখানের সমাসের বিলুপ্তি ঘটে, সেটাই কি হয় মধ্যপদলোপী তোমার কি সমাস। ঠিক আছে, এছাড়াও যদি বলা হয় ভিক্ষালব্ধ অন্ন, ভিক্ষালব্ধ অন্ন, সেখান থেকে লব্ধ ওয়ার্ডটা হেঁটে যাবে, থাকবে কি ভিক্ষান্ন। ঠিক আছে, তো সেটাও কি হয় তোমার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর একটা সিম্পল এক্সাম্পল, ছায়া প্রদান তরু, তো এখান থেকে প্রধান ওয়ার্ডটা হেঁটে যাবে, থাকে কি লাস্টে ছায়াতরু। আমরা ছায়াতরু বলি না, কিন্তু ব্যাস বাক্য যখন লিখি আমরা কীভাবে লিখি, ছায়া প্রদান তরু, তো প্রধান ওয়ার্ডটা হেঁটে যায়, থাকে কি শুধু ছায়াতরু। ঠিক আছে, তারপরে তোমরা নিশ্চয়ই শুনেছ বিড়াল তপস্বী, রাইট? তো বিড়াল তপস্বী মানে কি, বিড়াল কি কখনো তপস্যা করে নাকি? বাট বিড়ালের মতন তপস্বী বলছে, তার জন্য বিড়াল তপস্বী কথা বলা হয়েছে, যে বিড়াল যেভাবে ধ্যান করে দেখায় ভান। ঠিক আছে, মানে তুলনা করা হয়েছে বিড়ালের মতন তপস্যা করছে সে। ঠিক আছে, অর্থাৎ তার তপস্যাটা কিসের ন্যায়, বিড়াল যেরূপ তপস্যা করে ধ্যান দেয় মগ্ন থাকে, সেই বিড়ালের ন্যায় তার তপস্যা, তাই মানে তুলনা এসে গিয়েছে, এখানেও তুলনা এসে গিয়েছে। ঠিক আছে, ভিক্ষালব্ধ অন্ন মানে ভিক্ষার জন্য যেই অন্ন। ঠিক আছে, অর্থাৎ ভিক্ষার থেকে পাওয়া যে অন্ন, তো এখানেও কম্প্যারিজন আছে। তো যেখানে কম্প্যারিজন ওয়ার্ডটা পেয়ে যাবে না, কম্প্যারিজনের আভাসটা হবে, তুলনার আভাসটা হবে, সেটাই তোমাদের জন্য কর্মধারয় সমাস হবে। তো এখন একটা ব্যতিক্রমী সমাস বলতে গেলে, ঠিক আছে, এই বহুব্রীহি সমাসটা কী হয়, বেসিক্যালি এই পদ বহুব্রীহি সমাসের মধ্যে তোমার কোনো ধরনের পূর্বপদ বা উত্তরপদ এরা কোনো কিছুই প্রাধান্য পায় না, মানে কোনো ইম্পর্টেন্স এরা পায় না, বরঞ্চ পূর্বপদ ও উত্তরপদ প্রাধান্য না পেয়ে নতুন একটা পদের সৃষ্টি হয়। ঠিক আছে, নতুন একটা পদের সৃষ্টি হয়। তো যেই সমাসে পূর্বপদ ও উত্তরপদ কোনো প্রাধান্য পাবে না এবং নতুন একটা সমাসের সৃষ্টি হয়, পদে তোমার সমস্ত পদের সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় বহুব্রীহি সমাস। আর এমন না, এই বহুব্রীহি সমাসটা কী হয় তোমার, সরি ফর দ্য নয়েজ, দ্বন্দ্ব সমাসের বিপরীত হয়। না, আমি কেন বলছি দ্বন্দ্ব সমাসের বিপরীত, বিকজ তোমরা জানো দ্বন্দ্ব সমাসের মধ্যে পূর্বপদ উত্তরপদ দুটোই ইম্পর্টেন্স পায়, দুটোকেই গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বহুব্রীহি সমাসে এই দুটোর থেকে একটাও কি পায় না, তোমার ইম্পর্টেন্স পায় না, তাই বহুব্রীহি সমাসটা তোমার দ্বন্দ্ব সমাসের বিপরীত। এবং এখানে কি হয়, নতুন সমস্ত পদের সৃষ্টি হয়, যেরকম বিনা পানিতে জাহার। ঠিক আছে, বিনা পানিতে জাহার থেকে কি আসলো তোমার, বিনা পানি আসলো। তো দেখো বিনা বিনা বেসিকলি কি বোঝায়, হাত বোঝায়, আর পানিতে মানে জল। তো এই দুটো মিলে কি হলো, একটা বিনা পানি। এখন বিনা পানি কি জানো তো ভালো মতন, কোথায় হাত এসে গিয়েছে আর কোথায় জল এসে গিয়েছে, দেখো কাণ্ডটা, দ্যাট ইজ বিনা বলতে গেলে বিনা শব্দের অর্থ হলো হাত এবং পানিতে শব্দের অর্থ হলো জল, কিন্তু এই দুটো শব্দ মিলে, দ্যাট ইজ পূর্বপদ এবং উত্তরপদ, এই দুটো পদ মিলে একটা নতুন শব্দের ক্রিয়েট করলো বা নতুন সমস্ত পদের সৃষ্টি করলো, যেটার অর্থ হলো বিনা পানি।
নাও বিনা পানি মানে কি? বিনা পানি মানে কি হাত বা জল একচুয়ালি? নিশ্চয় না, কারণ বিনা পানি কাকে বোঝায়? দেবী সরস্বতীকে বোঝায়। তো দেখো, হাত আর জল দুজনের আলাদা আলাদা অর্থ ছিল, কিন্তু যখন এরা যুক্ত হলো, যুক্ত হয়ে কাকে ইন্ডিকেট করছে? বিনা পানি অর্থাৎ বিদ্যার যে দেবী আছে সরস্বতীকে, তাকে বোঝাচ্ছে। তো এখানে উত্তর পদ, সরি পূর্ব পদ এবং উত্তর পদ কেটেও কোনো পদই প্রাধান্য পায়নি, বরঞ্চ প্রাধান্য না পেয়ে নতুন পদের সৃষ্টি করে দিয়েছে, দ্যাট ইজ সমস্ত পদ, যেটার অর্থ টোটালি আলাদা। আমরা জানি হাত মানে হাত আমাদের, জল মানে পানি আমরা ভালো মতন জানি, কিন্তু যখন এটা বিনা পানি হয়ে গিয়েছে, এখানে কোনো হাতও বোঝাচ্ছে না, এখানে জলকেও বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কাকে? বিদ্যার দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে। তো এইভাবে যখন দুটি পদ যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে যদি উত্তর পদ এবং পূর্ব পদের কারও প্রাধান্য না থাকে, বরঞ্চ এর বিপরীতে নতুন পদের সৃষ্টি হয় বা নতুন কোনো অর্থের সৃষ্টি হয়, সেটাই হলো তোমাদের কি বহুব্রী সমাস, ঠিক আছে? দেন এরপর আরও উদাহরণ নাও, নীল অম্বর জাহাজ। নীল মানে কি আমরা জানি? নীল মানে কালার, ঠিক আছে? অম্বর মানে আকাশ, ঠিক আছে? এখান থেকে কি বলে গেল? নীলাম্বর। তো নীলাম্বর একটা জিনিসের নাম, ঠিক আছে? তারপরে তোমার তপোধন, তপোধন দ্যাট ইজ তপ ধন জাহাজ, ঠিক আছে? সেখান থেকে কি শব্দ এসে গেল? তোমাদের তপোধন। দেন দণ্ড পানিতে জাহাজ, ঠিক আছে? এখান থেকে কি শব্দ এসে যায়? দণ্ড পানি, এটারও একটা নতুন মিনিং হয়ে যায়, ঠিক আছে? দেন পদ্ম নাভিতে জাহাজ, ঠিক আছে? পদ্ম নাভিতে জাহাজ, সেখান থেকে কি কার কথা এসে যায়? তোমার এসে যায় কার? পদ্মনাভ, ঠিক আছে? তো এইভাবে দুটো পদের যুক্ত হওয়ার পরে নতুন একটা যদি ওয়ার্ড বা নতুন নাম ক্রিয়েট হয়ে যায়, নতুন কোনো পদ ক্রিয়েট হয়ে যায়, সেটাই তোমাদের বহুব্রী সমাস, ঠিক আছে? দেন আরও কয়েকটা উদাহরণ নিয়ে নাও তোমার, যেরকম নখে নখে যে যুদ্ধ, আমাদের যে নখ আছে, আঙ্গুলের নখ, সেটার কথা বলেছি। নখে নখে যে যুদ্ধ কি হয়ে যায়? নখানখি। তারপরে কানে কানে যে কথা, কানাকানি, ঠিক আছে? হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, ঠিক আছে? নতুন একটা মিনিং ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে। দেন আর একটা উদাহরণ নাও, গায়ে হলুদ দেয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, ঠিক আছে? গায়ে হলুদ দেয় যে অনুষ্ঠানে, সেখান থেকে কি এসে যায়? গায়ে হলুদ। আর এটা কিন্তু অলুক বহুব্রী সমাসের উদাহরণ, ঠিক আছে? বহুব্রী সুবিধা হোক, আমি এখানে বেসিক্যালি তোমাদের প্রত্যেকটা সমাসের পার্ট যেটা আছে ওদের ভিতরে অনেকগুলো দেখো, যেরকম দণ্ড সমাস বলো, দ্বিগু সমাস বলো, তোমার বহুব্রী সমাস বলো, তৎপুরুষ সমাস বলো, এদের কিন্তু অনেকগুলো ভাগ ভাগ আছে। বেসিক্যালি সমাস ছয়টা, কিন্তু এদের ভিতরে আরও অনেক ভাগ আছে। তো অত ইনডেপথ থেকে তোমাদের কোয়েশ্চেন আসে না বেসিক্যালি, ঠিক আছে? তোমাদের জাস্ট জিজ্ঞাসা করে যে কোনটা কোন সমাস, ঠিক আছে? সেই ছয়টা যে আছে, ছয়টা সমাস, সেখান থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু তার ভিতরে কোনটা অলুপ বহুব্রী কিংবা তোমার হলো সংখ্যাবাচক বহুব্রী, এগুলো জিজ্ঞাসা করতে যায় না, ঠিক আছে? দেন দেখো, স্টুডেন্টদের একটা জায়গায় কনফিউশন হতে পারে, দ্বিগু সমাসের ক্ষেত্রে আমি বলেছিলাম সংখ্যা আছে, আবার বহুব্রী সমাসের ক্ষেত্রেও কিন্তু তোমার সংখ্যা থাকে। যেমন সংখ্যাবাচক বহুব্রী কিছু আছে, ঠিক আছে? তো তোমাদের একটা জিনিস মনে রাখতে লাগবে, এদের পার্থক্যটার মধ্যে ধরো কোথার থেকে, এদের ব্যাস বাক্যর থেকে ধরবা। যেমন যদি আমি তোমার দ্বিগু সমাসের কথা বলি, তখন কি এসে যায়? যেরকম ত্রিফলা, তিনটি ফলের সমাহার কিংবা তিন ফলের সমাহার, তো যেখানে সমাহার অর্থটা আছে, শব্দটা আছে, সেটা হলো তোমার কি? দ্বিগু সমাস। এখন যদি আমি বলি ত্রিনয়ন, ঠিক আছে? এখানে কি তুমি বলবা নাকি তিন নয়নের সমাহার? নিশ্চয়ই না। ত্রিনয়ন কার কাকে বোঝানো হয়? ত্রিনয়ন দিয়ে আমি বললাম না, ত্রিনয়ন মানে কি? কার আছে ত্রিনয়ন? শিবের আছে, তাই না? তো তিন নয়ন যাহা, এই জিনিসটা মনে রাখবা, যে অলরেডি মাত্র বললাম না নাকি, দুটো শব্দের থেকে যদি অন্য একটা নতুন শব্দের মিনিং বের হয়ে যায়, যেরকম আমি এখানে বললাম ত্রিনয়ন, ত্রিনয়ন কার কথা বোঝানো হয়? ত্রিনয়নের কথা বোঝানো হয় শিবের কথা, ভগবান শিবের কথা বোঝানো হয়, যেখানে তিন নয়ন যাহার, এখানে সমাহার আসবে না। তো বহুব্রী সমাসের ক্ষেত্রে সমাহার শব্দটা থাকে না, দ্বিগু সমাসের ক্ষেত্রে কী থাকে? তোমাদের সমাহার শব্দটা থাকে। আর বহুব্রী সমাসে দুটো পদ যুক্ত হয়ে নতুন পদের সৃষ্টি করবে, মনে রাখবা, একদম আলাদা অর্থের মিনিং ক্রিয়েট করবে, কিন্তু তোমার দ্বিগু সমাসে এটা কিন্তু হয় না, ঠিক আছে? এটা মনে রাখবা। যেরকম চোর রাস্তা, চারটি রাস্তার সমাহার, তো এখানে কোনো নতুন মিনিং ক্রিয়েট হচ্ছে না, ক্লিয়ার? এখানে চার চোর রাস্তার সমাহার মানে কি? চারটা রাস্তাকেই বোঝানো হয়। কিন্তু তোমার ত্রিনয়নের কথা যখনই আসবে, তিন নয়ন যাহার,
এখানে তিন নয়ন যাহার মানে কি, এখানে ভগবান শিবকে বোঝানো হয়, ঠিক আছে। দেন নেক্সট সমাস, অ্যাজ দ্য নেম সাজেস্ট, অব্যয়ভাব, ঠিক আছে। অব্যয়ভাব মানে যেখানে কিছু অভাব আছে, তো যেখানে কোনো কিছুর অভাব আছে সেটাই হলো কি অব্যয়ভাব। যেরকম আমি এখানে দিয়েছি দেখো, অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পায় কিন্তু, ঠিক আছে। পূর্বপদ কোনটা, দ্যাট ইজ প্রথমে যে পদটা থাকে, ফার্স্টে যে পদটা থাকে, সেই পদটা কী হয় এখানে প্রাধান্য পাবে। দেন আবার কি বললাম, অব্যয়ভাব মানে কোনো কিছুর যদি অভাব থাকে তখনই কী হয় অব্যয়ভাব সমাস। যেরকম আমি এখানে লিখেছি দুর্নীতি, তো বেসিক্যালি দেখো আমরা দুর্নীতি শব্দটা কখন বলি, ঠিক আছে, আমরা এই দুর্নীতি শব্দটা কখন বলি, নীতি থাকলে দুর্নীতি বলি? যদি নীতির ব্যবহার হচ্ছে বা নীতি সেখানে আছে সেখানে কি আমরা দুর্নীতি বলবো নাকি? নিশ্চয়ই না। আমরা দুর্নীতি কখন বলবো? যেখানে নীতির অভাব আছে। কখন? কখনো না, যখন নীতির অভাব থাকে তখনই আমরা কি বলি সেখানে? দুর্নীতি বলি। তো কোনো কিছুর অভাব থেকে যদি কোনো মিনিং সেন্টেন্স ক্রিয়েট করা হচ্ছে বা ড্রাইভ করা হচ্ছে, যেরকম বললাম অভাব, ঠিক আছে, কিংবা সামনে সামনে, যেরকম কূলের সমীপে, উপকূল, ঠিক আছে, তার মানে তোমার মনে রাখবা সিম্পলি সামনে সমীপে সঙ্গে। অব্যয়ভাব সমাসকে রিকগনাইজ করার কিছু হিন্ট দিচ্ছি আমি। অভাব যদি বোঝায়, সমীপে যদি বোঝায়, সামনে, কিংবা সদৃশ্য যদি বোঝায়, ঠিক আছে, তখন কি হবে সেটা তোমাদের অব্যয়ভাব সমাস হবে। যেরকম দেখো ছবির সদৃশ্য কি বলা হয়? প্রতিচ্ছবি। ছবির সদৃশ্য প্রতিচ্ছবি, ঠিক আছে। দেন বনের সমীপে কি হয়? উপবন, ঠিক আছে। তারপরে কূলের সমীপে কি হয়? উপকূল, ঠিক আছে। দেন আমিষের অভাব, কিসের অভাব? আমিষের অভাব, সেখানে কি হয়ে যায়? নিরামিষ, ঠিক আছে। দেন ভিক্ষার অভাব, কিসের অভাব আছে? ভিক্ষার অভাব আছে, সেটা কি হয়ে যাবে? দুর্ভিক্ষ। ক্লিয়ার? বা সিম্পলি মনে রাখবা যেই সমাসের একটা পদ কি হয়? তোমার অব্যয় হয়, ঠিক আছে। এবং সমাসবদ্ধ পদে পরিণত হওয়ার পর, ঠিক আছে, অব্যয়টির অর্থ প্রধান হয়ে পরে তাকে অব্যয়ভাব সমাস বলে। তার মানে তোমাদের এই অব্যয়ভাব পদটাকে যদি ভালো মতন মনে রাখতে লাগে, তোমাদেরকে কিছু কিছু অব্যয় যেটা আছে, ঠিক আছে, সেটাকে ভালো মতন জানতে লাগবে, ঠিক আছে। সেটা জানলে তোমরা অব্যয়ভাব পদটাকে আরামসে বের করে নিতে পারবে। কারণ এখানে বললাম কি, যে যেই সমাসের একটা পদ কী হয়? অব্যয় হয়। এবং যখন সমাসবদ্ধ পদে পরিণত হয়, ঠিক আছে, তখন সেই অব্যয়টার অর্থ কী হয়? প্রধান হয়ে পড়ে। যেরকম আমি বললাম কি তোমার এখানে বনের সমীপে, ঠিক আছে, উপবন, ভাতের অভাব, হাবাব, ঠিক আছে। দেন ছবির সদৃশ্য, প্রতিচ্ছবি। সো এখানে তোমাদের বেসিক্যালি যেটা প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, ঠিক আছে, তারপরে তোমাদের ইন্টারজেকশন যেটা হয়, যেরকম আবেগসূচক অব্যয়, তারপর তোমাদের হলো সংযোজক অব্যয়, ঠিক আছে, দেন পদাম্বয়ী অব্যয়, পদানবয়ী অব্যয় যেটা আছে, দেশ প্রিপোজিশন যেটাকে বলা হয়, সেগুলো যদি ভালো মতো নলেজ থাকে তোমাদের, এগুলো করতে একদম সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। এগুলো মানে স্পেশালি অব্যয়ভাব সমাসটাকে তোমাদের রিকগনাইজ করতে বহুতই ইজি হয়ে যাবে। যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম কূলের সমীপে, সমীপে ওয়ার্ডটা, ঠিক আছে। দেন তোমাদের হলো ছবির সদৃশ্য, ঠিক আছে, সিমিলারিটি। দেন বনের সমীপে, দেন কূলের বিপরীতে, প্রতিকূল, কথার সদৃশ্য, উপকথা, ফলের বিপরীত, প্রতিফল, ঠিক আছে, সমুদ্র পর্যন্ত, টু, ঠিক আছে, আর সমুদ্র, ঠিক আছে, তারপরে মন্ত্রীর সদৃশ্য, মানে আর একটা জিনিস সদৃশ্যতা, সিমিলারিটি, যেরকম বললাম কি সমীপে সামনে সদৃশ্যতা, ঠিক আছে, সিমিলারিটি। দেন তোমাদের অভাব, এইগুলো ওয়ার্ড দেখলে তোমাদের রিকগনাইজ করতে লাগবে যেটা কী সমাস হবে, তোমাদের অব্যয়ভাব সমাস হবে, ঠিক আছে। সো এখন আর ভিডিওটা কন্টিনিউ করা যাবে না, বিকজ এখানে কাজ চলছে, কন্টিনিউয়াসলি নয়েজ ক্রিয়েট হবে। এছাড়া আমি আরও কিছু কিছু উদাহরণ তোমাদেরকে দিয়ে দিই যেগুলো তোমাদের মনে রাখা উচিত, ঠিক আছে। ঘরের অভাব, হা ঘর, রূপের যোগ্য, অনুরূপ, সূচনার পশ্চাৎ, অনুসূচনা, তারপরে দিন দিন, প্রতিদিন, মানে যত অব্যয়ভাব সমাস আছে, মানে ইম্পর্টেন্ট অব্যয়ভাব সমাসের আমি কিছু উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে মন প্রতি, প্রতিমন, ঠিক আছে, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণ। দেন তোমাদের হলো কায়দার অভাব, বেকায়দা, ঠিক আছে, রূপের যোগ্য, অনুরূপ, সূচনার পশ্চাৎ, অনুসূচনা বলেছি আমি। দেন ধ্যানের যোগ্য, অনুধ্যান, শক্তিকে অতিক্রম না করিয়া, যথাশক্তি, ঠিক আছে। দেন অখির সম্মুখে, মানে চোখের সামনে যেটা বলছে, প্রত্যক্ষ, রীতিকে অতিক্রম না করিয়া, যথারীতি, ঠিক আছে। তো বেসিক্যালি এই কথাগুলো তোমার মনে রাখবা, এগুলো। দেন আর একটা, মন্ত্রীর সদৃশ্য,
उपमंत्री दें क्षुद्र गृह उपगृह ठीक है मूल पर्यंत आमूल तो दैट्स इट এই কটা হলো ইম্পর্টেন্ট অব্যয়ভাব সমাস তোমরা এগুলো মনে রাখবে তো এখন যেহেতু এখানে নয়েজ ক্রিয়েট হচ্ছে আমাকে ফটাফট ভিডিওটা শেষ করতে লাগবে তো গাইস তোমরা দেখতে থাকো শিখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদেরকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে মেনশন করে জানাইও আমাকে ঠিক আছে তো আজকের জন্য এখানেই আরেকটা কথা বলবো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবা আর প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কারণ তোমাদের যদি আরও ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট এরকম এমন কোনো টপিক লাগে যার উপরে ভিডিও বানাতে লাগে তোমরা আমাকে জানিও আমি ট্রাই করব আমার বেস্ট তোমাদের জন্য নতুন ভিডিও বানানোর ঠিক আছে ধন্যবাদ।